উম্মতে মুহাম্মাদি এক নেকি দিয়া জান্নাতে যাবে, দুনিয়া তাক লাগা তাকায় থাকবে, বলবে আল্লাহ এক নেকি দিয়া জান্নাত। আল্লাহ বলবে বন্ধুর উম্মত কি উম্মতে উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে ভালো করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললে কয় নেকি? 40 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কয় নেকি? 120। কয় নেকি হলো টোটাল? 160 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাহ, এই জন্যই তো 120 নেকি। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনার কাছে আছে কয়টা? 100, এখন পাইলেন 40, আর 120 কত? এক নেকি দিয়ে উম্মত জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়ায় যদিও আমরা সম্পর্ক ছাড়া থাকতে পারি না, সম্পর্কের জন্য সদা সর্বদা লালায়িত থাকি, সম্পর্ক গড়াকে ভালোবাসি, সম্পর্কের পিছে দৌড়াইতে থাকি। কি সম্পর্কের পিছে? এখনো তো বয়স হইলে কি মাঝে মাঝে চেতা যান, ঠিক না? মনে হয় বুঝে না, রাগ হয়ে গেছে। বয়সলি কি এখনো তো মাঝে মাঝে চেতা যান, ঠিক না? এই তো আত্মাও দোয়ায় আবার মানায় লয়, ঠিক না? কি কন আবার হে রাগ হইলে আপনি আবার আত্মাও দোয়ায় মানায় লয়, ঠিক না? এটাই তো। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না, কোনো সম্পর্কই থাকবে না, মরতে দেরি, সব সম্পর্ক শেষ, রু বাহির হইতে দেরি, নামটা পর্যন্ত চেঞ্জ করে দিবে, লাশ বলবে লাশ, অমুক না অমুকের জানাজা বলবে, অমুক না অমুকের অমুকের অমুক না অমুকের জানাজা, অমুক না অমুকের লাশ। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি যেই সম্পর্কটা চিরদিন থাকবে, আফসোস, মুসলমানের ঘরে তো জন্ম নিল, মানুষ তো আল্লাহর ইচ্ছায় হইল, মুসলমানের ঘরেও আল্লাহর ইচ্ছায় জন্ম নিল, উম্মতে মুহাম্মাদি তো আল্লাহর কুদরতি হাতে চয়েজের মাধ্যমে হইল। আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মাদি আমাদেরকে নিজের কুদরতি হাতের কি বাছাইয়ের মাধ্যমে বানাইছেন। যদি কয় দলিল, আমি দলিল দিতেছি, হুয়া জতাবা কুম, কোরআনের এই শব্দ বলে আমাকে যে আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাতে বাছাই করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি বানাইছেন, তারপরে আমাদের মাথায় দ্বিতীয় একটা মুকুট তাজ পরায় দিছেন, তাজ মুকুট পরায় দিছেন, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই, সব তোমাদের নিচে, সব তোমাদের সব তোমাদের নিচে, কতটুক নিচে এটা বললাম না, কিন্তু সব আমাদের, সব আমাদের, এই উম্মত সবার উপরে, এই উম্মত সমস্ত উম্মতের রাজা, রাজা রাজা, এই উম্মত সমস্ত উম্মতের কি রাজা, এই উম্মত আসবে বইলেই সব উম্মতের আসার সুযোগ হয়েছে, নাইলে এই উম্মত না আসলে কোনো উম্মত আসতো না, লেখালন এটা, এই উম্মত আসছে বিদায়ী সব উম্মতের আসার সুযোগ,
এই উম্মত না আসলে বলেন বাড়িতে যে আয়োজন হয় একজনের কারণেই তো হয়, কিন্তু খায় তো 500, খায় তো 1000, ঠিক না? আপন জন ছাড়া অন্যেরও তো খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, চাকর বাকরও তো খায় না? সুইপার টুইপারও তো খায়, না খায় না? আমাদের কারণে অন্য উম্মত আসছে, এই উম্মতের চিন্তা করা উচিত ছিল যে আমার চির সম্পর্ক কোনটা, যে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, এইখানে যদি থাকি তাও ছিন্ন হবে না, আমি যেইখানে থাকি এই সম্পর্ক আর কোনোদিন কি হবে না, ছিন্ন হবে না। আমি যেইখানে থাকি দুনিয়ায় থাকি তো সম্পর্ক ছিন্ন হবে না, দুনিয়া ছেড়া দেই তো সম্পর্ক ছিন্ন হবে না, আমি যেইখানে থাকি সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, হবে না। এই উম্মতের জানা দরকার ছিল এইটা, কিন্তু আফসোস উম্মত এটাই জানে না, সব সম্পর্ক জানে, পছন্দ করে গড়ার জন্য লালায়িত থাকে। দেখেন না, আজকাল একটা প্রবাদ বাক্য আগে ছিল, আগে বলতো জাতের মেয়ে, আর এখন কি কয়, পয়সাওয়ালার মেয়ে ল্যাংরা হইল ভালো। সত্য না? টাকাওয়ালার মেয়ে ল্যাংরা হইল, পদস্থওয়ালার মেয়ে লুলা হইল, আর আগে কি বলতো, জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে। এটা আমার পূজানের জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদিকে, যেই সম্পর্ক গড়লে চিরদিন থাকবে, যুবকও যদি গড়ে চিরদিন থাকবে, নারী গড়ে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসো, নাইলে বড় দোকার শিকার হয়ে যাব, বড় দোকার। যদি সঠিক সম্পর্ক না বুঝলাম, কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়ে বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোকা দিবে, শয়তান তো দিবে দিবেই, আপনার বিবেক আপনাকে ধোকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোকা দিবে, আপনার মন আপনাকে ধোকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোকা দিবে, শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। এই জন্য একটা সুরাই আছে কোরআনের ভিতরে, আত্তাগাবুন, ইয়াউম আত্তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে, দোকার দিন প্রস্ফুটিত হবে, দোকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে, যে সব দোকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম, দেখো তোমাদেরকে যে কেউ ধোকা না দেয়, এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, ধোকার শিকার হও না, তাইলে ধোকার দিন তুমি
যেই দিন দোকা সব খুলে যাবে ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা দোকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে দোকা দিবে, বুদ্ধি আমাকে দোকা দিবে, বিদ্যা আমাকে দোকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে দোকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যে সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যেই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যেই সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার? যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন, সেই সম্পর্ক হল আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক, এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধ, ছোট, বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন? একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুই পদস্থ ব্যক্তির পিছনে দৌড়াস কেন সম্পর্ক করার জন্য, সে বলবে লোকটা পদস্থ, সম্পর্ক হইলে অনেক কাম ভাগায় নিতে পারম। বলে না? বলে না? হ্যাঁ বলে, সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই তো দৌড়ায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে এটা কেন বুঝেন না? সব ভান্ডার আল্লাহর কাছে। আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব ভান্ডার আমাদের কাছে, সব ভান্ডার আমাদের কাছে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব, কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? ম্যাঘ আসে, আইসা কয় আসমু, আবার টাটা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়ারা ছড়ায় দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? ম্যাঘ আয়া বলে কয় হমু টানা, এরা যখন ছড়া দেয় আবার উইরা জায়গা কয় না হমু না, হইতেছে বৃষ্টি? কার কাছে বৃষ্টির ভান্ডার? হ্যাঁ, সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক করার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন তাহলে এটা বোঝেন না কেন সব ভান্ডার আল্লাহর কাছে? আল্লাহ তো বলে ইন্দানা খাজা ইন, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞেস করেন ওলামাদেরকে কার কাছে ভান্ডার? কোরআন তো ইন্দানা খাজা ইন, কোরআন বলতেছে সব ভান্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকদারি মালুম, সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না, সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না, কানলেও দিমু না, কানলেও কি? আপনারা কান্দেন না এখন? না কান্দেন না, ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে? কয় মাস হয়ে গেছে? 8 মাস পুরা হইতে চলছে, কম কান্দে? হুজুররা যেখান তো কান্দেন না, হুজুরের তো হানি পানি বসছে চোখে, ওই যে দেখেন, তাহলে রাত্রে কতটুক কান্দে? আল্লাহ তো বলে কান্দলেও দিব না, কান্না সম্পর্ক হইলে দিব না, এলে দিব না, কানলেও দিব না। আগে সম্পর্ক গড়ো, তারপরে কান্দো, দেখো দেই না না দেই, কান্দতে হবে না। সম্পর্ক হইতে দা, দেরি দিতে দেরি করব না। তাহলে উচিত ছিল সম্পর্ক গড়া আল্লাহর সাথে, আল্লাহর রসুলের সাথে। ভুল হয়ে গেল,
সম্পর্ক তো সবার সাথে গড়লাম বটে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর সাথে, সম্পর্ক গড়ার দরকার ছিল আল্লাহর রসুলের সাথে। বলেন যেই কজন মানুষ আছেন হাট বাজার অফিস আদালত খ্যাত খামার মেল ফ্যাক্টরি রোড গার্ড ঘর বাড়ির সাথে আমাদের যতগুলা সম্পর্ক, দশটা বললাম কিন্তু, রোড গার্ড খ্যাত খামার মেল ফ্যাক্টরি অফিস আদালত ঘর বাড়ি, যতটুক সম্পর্ক আমাদের, এতটুক সম্পর্ক কি মসজিদের সাথে? মসজিদ কার ঘর? এটার সাথে কতটুক সম্পর্ক মনে উঠলো এই জন্য বলতেছি, কথায় কথা চলে আসছে এই জন্য। মাগরিবে তো উঠছে পড়া ভিড় হওয়ার কথা ছিল, উঠছে পড়া ভিড় বোঝেন, বোঝেন না উঠছে পড়া ভিড় বোঝেন? হ্যাঁ, এটার আর কি সহজ বাংলা আছে কি? আরে বলেন না। মাগরিবে তো জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে, জুমায় আর কি ভিড় এর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে সাতবার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি ও দোজক থেকে মুক্ত পাই, মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না, মালাকুল মৌতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে, কোন জায়গার প্রবেশপত্র থাকে, কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার সাতবার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। যে জুমায় কি এটা আছে নাকি? হুজুররা কি কয়? আরে ফতুয়া ফতুয়া দেন না কিছু, মেয়ে মানুষ বুঝুক না, নাহলে তো আমারই 22 নম্বর মনে করব। কি জুমায় এরকম ফতুয়া, এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে, জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি সাতবার পড়ে তো সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দোজক থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে এক কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে এক কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো তাহলে আজকে আমাদের কানতে হইতো না, ওটো বইলা দিই হুজুরদেরকে, কানতে হইতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামার সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন বিজয়ের পালা শুরু হবে না, চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে? কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই নাই। চলেন আরেকটা নামাজও বইলা দেই,
আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজর আর আসর বা জামাত পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে, সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ বারো জায়গার কথা বললাম আমি, বাড়ি ঘর হাট বাজার রোড গার্ড মেল ফ্যাক্টরি অফিস আদালত খ্যাত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে অনেক কষ্টে দোকান বন্ধ করে, ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন, ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে তাও রাত্র ১২টায়, ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না, এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম অজ্ঞান নাও দোকানে জান দিয়া ফেলাইব তারপরও দোকানে চাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব, এখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মাঝে মাঝে তো দেখি চার দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে, ওনার মন বুঝাইছে থোবেটা আগে চার দোকানে বসে টেলিভিশন দেখা লই, চা খাইতে খাইতে দুই ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনো নামাজ পড়তে আসে না, ঠিক না? আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন আর এই বারো জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান? হ্যাঁ, ইমাম সব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা, সালাম ফিরেই চাওয়া শুরু করে আল্লাহ গাঁটটি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই আল্লাহর সাথেও নাই রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত, সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চির সত্য। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না, কিন্তু যেই সম্পর্ক কোনো দিন ছিন্ন হবে না, সেই সম্পর্কগুলার মাত্র দুইটা বললাম, তিনটা বললাম, যে আল্লাহর সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, আল্লাহর সাথে সম্পর্কিত ওই জিনিসের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমরা বলি না দোস্তের দোস্ত দোস্ত, মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? বন্ধুর হ্যাঁ, কি আরেকটা নিলে নাই কইলাম, এটা কইলে আবার হাইসা দিবেন, এটাই কইলাম, বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহর সাথে যে জিনিসের সম্পর্ক ওটার সাথে যদি আমার সম্পর্ক হয়, এই সম্পর্ক চিরদিন থাকবে, আল্লাহর সম্পর্ক চিরদিন থাকবে,
আল্লাহর রসুলের সম্পর্ক চিরদিন থাকবে। আল্লাহর রসুলের সাথে যে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক, ওটার সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে এই সম্পর্ক চিরদিন থাকবে। আপনি দুনিয়াতে আসেন তাও কাজে দিবে, নাহলে আল্লাহ কেন এত বড় চিৎকার দিতেন? আল্লাহ চিৎকার দিয়া বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিমু। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব তার, আল্লাহ যার সব, আল্লাহ যার সব। এই জন্যই তো আপনারা মেশিন দিয়া মেশিন হ্যাক করা বড় হ্যাকার হয়, ঠিক না? মেশিন না, প্রযুক্তি দিয়া প্রযুক্তি হ্যাক করে না, তারপরে তো নাম ফাটে কি হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা তো সূর্য হ্যাক করলো, মনে করে নাই, ঠিক না? শুনেন নাই মনে হয়? শুনছেন মনে না? শুনেন না যে আসল নামাজ পড়ি না সূর্য হ্যাক করে দিছে? আচ্ছা এটা বাদ দিলাম, ওনারটা দাউদ আলাহ ইসলাম তো হ্যাক করছে, দাউদ আলাহ ইসলাম তো সূর্য হ্যাক করে দিছে, আমি আসর পড়ি না, ডুবিস না, দাঁড়ায় আছে। আপনি বড় হ্যাকার না দাউদ আলাহ ইসলাম বড় হ্যাকার? সূর্য হ্যাক করছে 9,30,00,000 মাইল দূরের টারে, কেমনে? আল্লাহ বলে যে আল্লাহর মাল্লাহুল মাওলা, আল্লাহ যার সব, আল্লাহর যা, আল্লাহ যার, আল্লাহর সৃষ্টিকৃত সব তার, নাইলে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইলো কেমনে? এটা তো সত্য। অগ্নিগিরিকে হাত দিয়ে ইশারায় বন্ধ করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? ইশারা করে মেঘ নামায় নিল কেমনে? এটা তো সত্য। টোকা টোকা দিয়া ভূমিকম্প দূর করলো কেমনে? এটা তো সত্য না? সত্য না? আর কয়টা শুনামু, আরো কয়েকটা শুনামু। তাহলে সিংহকে ডাইকা কান ধরা থাপ্পড় মারলো কেমনে? এটা তো সত্য, ঠিক না? মহিলা সিংহের পিঠে পড়া লোকালয়ে উম্মে হারাম গেল কি করে? এটা তো সত্য। আল্লাহ বলে আমি যার সব তার, আমার সৃষ্টি সব তার, এমনি বলেন না তাইলে মজা লাগবে। আমি যার, আমার সৃষ্টি সব তার, চাই সেটা সূর্য হোক, চাই সেটা চন্দ্র হোক, চাই সেটা তারকা হোক, চাই সেটা সমুদ্র হোক, চাই সেটা জিবরিল হোক, জিবরিল, চাই সেটা ফেরেশতা হোক, নাইলে 70,000 ফেরেশতা আপনার কামলা দেয় তো দেয় কি করে? দেয় না? দেয় না? হ্যাঁ, আপনারা মনে হয় বোঝেন না, ওলামারা বলছে মাগরিবের পরে যদি সূরা হাসরের 3 আয়াত পড়তেন তাহলে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার কামলা দিত, কামলা। আপনি বলতেন কি কামলা দিব, মাটি কাটটা বাড়ি ভরবো নাকি? না না, 70,000 ফেরেশতা আপনার হইয়া আপনার মাগফিরাতের দোয়া করত, আল্লাহ মাগফিরাত দেন না। আমরা তো একজন না, 70,000 ফেরেশতা, মানুষ না, মাপ চাইতেছি, মাফ করে দিবেন না? উচিত ছিল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে গড়া, অথবা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, যেই জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে, ওটার সাথে গড়া। যেমন মসজিদের সম্পর্ক কার সাথে? তার সাথে কার ঘর, এটার সাথে সম্পর্ক গড়া উচিত ছিল, এটাকে সময় দেওয়া উচিত ছিল। আজকে মুসলমান এই দুরবস্থার শিকার শুধু এই কারণে, দুটাই কারণ, নাইলে কোনো কারণ নাই। এই জন্যই তো আমার মন বলে আমি আল্লাহকে মাঝে মাঝে অনেক প্রশ্ন করি, কিন্তু আল্লাহ মনে মনে আর তাখাইউলান জবাব আসে, মনে জবাব আসে। এই দিনও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ
আপনি না বন্ধুকে বললেন আমাদেরকে দেখা রাখবেন, কিন্তু ফিলিস্তিনে তো নির্বিচারে মারতেছে, আপনি দেখা কেন রাখেন না? আপনি না আমাদেরকে দেখা রাখবেন বলছেন, শত প্রশ্ন আল্লাহকে করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়েই দেয়, কয় দেখ তুই বল ওরা আমার আছে কতটুকু, আমার এরা আমার কতটুকু এটা দেখ আগে, আমার যদি হইতো তাইলে কমসে কম এত বড় পুরস্কার দিতেছি, মাগরিবে তো জুমার চেয়ে বেশি বীর মাগরিবে হওয়ার কথা ছিল, আর আমি তো ঘোষণা দেই নাই, মাগরিবের সময় আমি নিজে ডাকতেছি, না ডাকে না, আজান কার ডাক, কার ডাক, কে ডাকে, শুধু আল্লাহ, নারাজ হবে না তো হবে না কেন, এক পদের মানুষের একটা পদ, একটা পদস্থ মানুষ একটা পদের বিরোধিতা করলে যদি দুনিয়ার থেকে উঠা যাইতে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, হাতে ছিকল পড়তে হয়, জিন্দগি তামা তামা হইতে হয়, সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষের, তাও পদ সকালে আসে বিকালে মরা গেলে পদ শেষ, বিকালে আসে সকালে মরা গেলে পদ শেষ, আর 99 পদের মালিক আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুস শহীদুল হাক্কুল ওয়াকিলুল কাফিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুহিয়াল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুখসিত আল জামি আল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আর রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, এত বড় পুরস্কার দিয়া ডাকে, তারপরও আসে না, পাইচা আছেন শুক্রিয়া আদায় করেন, পাইচা যে আছেন তারপরও 24 ঘন্টা আল্লাহ নুন খান, 24 ঘন্টা শ্বাস নিতে দেয়, 24 ঘন্টা অক্সিজেন নিতে দেয়, 24 ঘন্টা কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য শুক্রিয়া আদায় করে সেজদা করেন, সেজদা মুহাম্মদুর রসুলুল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেন, উনি যদি মঞ্জুর না করে দিয়া যাইতেন যে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তা আল্লাহ দোয়া কবুল করছে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, তাইলে বহুত আগে ধ্বংস হয়ে যেতেন, আবার সোনার গাল লেচু খাইতেন, আবার খাইতেন লেচু, আবার খাইতেন আমার কাঁঠাল, আল্লাহ নেয়ামত 24 ঘন্টা। এই জন্য কথা শেষ, আজকে তওবা করেন, তওবা, পরিস্থিতি আমরা কিন্তু ওয়েদারালারা বাংলাদেশের আবহাওয়াবিদরা আবহাওয়া অফিসে বৈশা ওয়েদার দেখা টেকনোলজির মাধ্যমে বলতেছে অমুক দিন এটা হইব তমুক দিন এটা হইব, আমাদের কাছেও কিন্তু দূরবীন আছে দেখার, আমরা কোরআন হাদিস দিয়া দেখা বলতেছি ভয়ঙ্কর দিন সামনে আসতেছে যদি তওবা না করলাম, বড় ভয়ঙ্কর দিন সামনে আসতেছে, শুধু গরম না আরো কিছু আসবে, আমার কথা দিন তারিখ দিয়ে লেখা রাখেন, আরো কিছু আসবে যদি তওবা না করলাম, করবেন তওবা, কে কে করবেন দেখি, তাইলে আল্লাহকে বইলা দেন আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, শুধু আমাদের না আজকে সোনার গাল আদেরকে মাফ করে দেন,
আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করলাম না, মন আজকের থেকে অঙ্গীকার করেন, আল্লাহর সাথে সম্পর্ক জোড়েন, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক জোড়েন, যতটুক সাধ্য আল্লাহর সাথে যেই জিনিসের সম্পর্ক আছে তার সাথে জোড়েন, রসুলের সাথে যেই জিনিসের সম্পর্ক আছে আমি মোটা মোটা বলা দিতেছি আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, দিনী মাদারেসের সাথে সম্পর্ক জোড়েন, যত তাড়াতাড়ি জুড়বেন তত তাড়াতাড়ি আল্লাহ রাজি হয়ে যাবে। আমি তো বলি ইহুদিদের কিতাব দেখা বলতেছি, আমার জাতি না মুসলমান যদি কালকে সকালেই ফজরের নামাজে জুমার মতো বীর দেখায়া দিয়া আল্লাহকে বলা দিতে পারত যে আল্লাহ আজকের থেকে আর কোনো দিন ব্যতিক্রম হবে না, জুমায় আর কি মুসল্লি আর চেয়ে বেশি ফজরে আমরা দেখায়া দিব, তাইলে মনে হয় বিকালে সূর্য কিছু বলতে বলতে ডুবত, পরের দিন কিছু নতুন নিয়া উদিত হইত। এই জন্য তওবা করছেন, অঙ্গীকার করেন যে মসজিদের সাথে সম্পর্ক জুড়ব, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে জুড়ব, আল্লাহর সাথে জুড়ব, আল্লাহর রসুলের সাথে জুড়ব, ইনশাআল্লাহ জুড়বেন তো, পাক্কা তো, আল্লাহ আমাদেরকে আজকের থেকে নামাজ ছাড়বেন না তো, যুবকরা কি বলে যুবকরা দেখি ছেড়া দিবে নামাজ ছাড়বে পাক্কা, আল্লাহ কবুল করুক। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, আফসোস আমার সমাজের মানুষগুলা যদি বাইরে আড্ডা না দিয়া মসজিদে আড্ডা দিত, বলবেন মসজিদে আবার আড্ডা দেয় কেমনে, শব্দটা বেশি ভালো শোনা যায় না, ঠিক না, কি কন হুজুর, আরে হা বলেন না বলেন, শব্দটা বেশি ভালো শোনা যায় না, যেই সময়টা হাটে বাজারে দোকানে রোডে ঘাটে বৈশাখ কাটাই ওটা মসজিদে কাটা, দরকার হইলে বড় বড় বারিন্দা বানান, চায়ের সব কিছু রাখেন, দুনিয়া আছে চা বিস্কিট সব কিছু মসজিদে খালি হইতে পারে না, সব কিছু থাকে, পুরারা যার সময় কাটাইতে হয় হাটে বাজারে দোকানের সামনে বৈশা না কাটায়া মসজিদে বারিন্দায় বৈশা কাটান, তারপরও তো আল্লাহকে বলতে পারবেন, মাঝে মাঝে দেখেন না আপনি বাড়িতে বইয়া চিল্লাইলে ওই তুই কই গেলি, তো পোড়ায় বারিন্দার থেকে বাইরে একা, আমি তো বারিন্দাই বয়ে রয়েছি তুমি এত চিল্লাও কেলে গা, বলে না বলে না, আপনিও বলতে পারবেন আল্লাহ রে আল্লাহ আমি বারিন্দায় বয়ে রয়েছি, আমি আপনার আঙ্গিনায় বয়ে রয়েছি, বানান মসজিদের ওপর চতুর্দিক দিয়ে বারিন্দা দেন, মসজিদের ভিতরে চায়ের চা রাখেন, ফ্লাক্স রাখেন, পানি গরম করার ইয়ে রাখেন, চা রাখেন, বিস্কিট রাখেন, যেই সময়টা বাইরে বৈশাখ কাটান ওটা মসজিদের বারিন্দায় কাটান, আর আল্লাহরে বলেন বারিন্দায় আছি কিন্তু ডাক দিলেই ভিতরে বলব, কি ভুল বললাম, রাগ হয়ে গেলেন, বুজুর্গ পরিষ্কার হলো কথাটা, বানান মসজিদের কোন, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ডে আছে, ফিলিপাইনে আছে, দুনিয়ার বহু দেশ আমি ঘুরে দেখা আসছি, আসে হয় আমার জাতি যদি এরকম মসজিদ বানাইতো, আমার জাতির মানুষগুলা যদি সারাদিন বারিন্দায় থাকত, সময় বারিন্দায় কাটাইতো, ওইখানে বসে এই গল্প স্বল্প, কেননা ভিতরে না গল্প করা যায় না, বারিন্দায় তো করা যায়, আর আল্লাহরে বলতো বারিন্দায় আসি কিন্তু ডাক দিলি আয় বর্মু, ডাক দিলি আইসা বর্মু ভিতরে, এরম যদি আমার জাতি করতো, দোয়া করি আপনাকে ওই মসজিদটা এরকম হোক, ইচ্ছা আছে পারবেন করতে, পারবি, আরে নিয়ত করতে অসুবিধা কি, এরপর জায়গা নাই, আরে জায়গা তো আল্লাহ দিব, ঠিক না, কে দিব, নিয়ত আসেনি এটা বলে,
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া এ লিখি তো প্রথমে কবরে ঢুকছিলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিনা, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামলুকুল জালালি ওয়া জিদ্দু ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব, চাওয়ার পর্ব। আল্লাহ কোথায় বসে হাত তুললাম এটাও জানেন, গডটা কার, আমাদের তো না, দুনিয়ার কারও তো না, এটা শুনছি আপনারই ঘর, আপনারই ঘরে বসে হাত তুলা দিলাম। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন, আয়োজনটা কিসের এটাও দেখেন, কারা আয়োজন করছে এটাও দেখেন। বিদায় বেশি কিছু চাবো না মালিক, আপনি তো না চাইলেও এত দেন, তো চাওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু এটা তো অবশ্যই চাব যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, আল্লাহ আমাদের কথাগুলো যেন কবুল হয়, এই গ্রাম আর ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়। আল্লাহ যে সংস্থার পক্ষ থেকে এটা আয়োজিত হয়েছে, আল্লাহ এই সংস্থাকে কবুল করেন, এই সংস্থাকে কবুল করেন, হিলফুল ফজুলকে কবুল করেন, আল্লাহ এদের সদস্যগুলাকে কবুল করেন, এটাকে আরো প্রসারিত করে দেন, আরো বড় করে দেন, আরো কিছু করার তৌফিক নসিব করেন। এদের যদি কোনো প্রয়োজন থাকে তো খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ আজকের আয়োজনের উসিলায় এই সামনে যে পাশে যে কবরস্থান আছে, এইখানে যে যে শায়িত আছে আর যারা কেয়ামত পর্যন্ত শায়িত হবে, সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই কবরস্থানটাকে কবরে মাকফু, আয় আল্লাহ কবরস্থানকে কবুল করেন, এমন কবুল করেন দুনিয়ার কিছু কবরস্থানকে আপনি কবুল করছেন, যেইখানে কবর দেওয়ার পরে মানুষ নিজেকে সৌভাগ্যবান মনে করে, আল্লাহ এই কবরস্থানটাকে এরকমই কবুল করেন। হয় আল্লাহ সর্বশেষ যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, যারা হজে গেছে বা যারা যাবে সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে হজ করা মকবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। ওসল্লাল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন, ওসল্লাল্লাহ তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাতের মেয়ে আর এখন কি কয়, পয়সালার মেয়ে ল্যাংরা হইল ভালো, সত্য না, টাকাওয়ালার মেয়ে ল্যাংরা হইল, পদস্থওয়ালার মেয়ে লুলা হইল, আর আগে কি বলতো, জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে, এটা আমার বুঝানোর জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদিকে, যেই সম্পর্ক গড়লে চিরদিন থাকবে, যুবকও যদি গড়ে চিরদিন থাকবে, নারী গড়ে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসো, নাইলে বড় দোকার শিকার হয়ে যাব, বড় দোকার। যদি সঠিক সম্পর্ক না বুঝলাম, কার সাথে গড়া দরকার,
যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়ে বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে, নাহলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোকা দিবে, শয়তান তো দিবে দিবেই, আপনার বিবেক আপনাকে ধোকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোকা দিবে, আপনার মন আপনাকে ধোকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোকা দিবে। শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন, শুধু চিৎকার কিয়ামতের দিন শুনবেন, কোনো কাজে দিবে না ওই দিন। এই জন্য একটা সুরাই আছে কুরআনের ভিতরে, আত্তাগাবুন, ইয়াউম আত্তাগাবুন, কিয়ামতের একটা নাম আছে, দোকার দিন প্রস্ফুটিত হবে, দোকা ওই দিন প্রস্ফুটিত হয়ে চলে আসবে, যে সব দোকা ছিল। যদিও আজকে আল্লাহ ধ্বনি দিতেছেন, লা ইয়াগুররান্নাকুম, দেখো তোমাদেরকে যে কেউ দোকা না দেয়, এই ধ্বনি কিন্তু ডেলি আল্লাহ কানে দিতেছেন, দোকার শিকার হয়েও না। তাইলে কে দোকার দিন তুমি, যেই দিন দোকা সব খোলা যাবে ওই দিন তুমি বড় আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে দিবে না। এই জন্যই কিন্তু আমি বলতেছি বারবার, আজকে কিন্তু আমরা দোকার শিকার হয়ে যাব যদি না বুঝি। বিবেক আমাকে দোকা দিবে, বুদ্ধি আমাকে দোকা দিবে, বিদ্যা আমাকে ধোকা দিবে, প্রত্যেকটা জিনিস আমাকে, আমার মন আমাকে ধোকা দিবে। এই জন্য ভালো মতে বোঝেন, যে সম্পর্ক করা উচিত ছিল, ভালোবাসা উচিত ছিল, যেই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল, যেই সম্পর্কের পিছে 24 ঘন্টা দৌড়ানো দরকার ছিল, কার, যাকে আল্লাহ মুসলমান হিসাবে অস্তিত্ব দিছেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিছেন, সেই সম্পর্ক হলো আল্লাহ আল্লাহর রসুলের সম্পর্ক। কিসের? আল্লাহর সম্পর্ক আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক, এই দুই সম্পর্কের জন্য লালায়িত হওয়া উচিত ছিল যুবকের, নারীর, পুরুষ, বৃদ্ধ, ছোট, বড়, সবার লালায়িত হওয়া উচিত ছিল। ও মেরে দোস্ত, সুস্পষ্ট কথা, তারপরও বুঝি না কেন? একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তুই পদস্থ ব্যক্তির পিছনে দৌড়াস কেন সম্পর্ক করার জন্য, সে বলবে লোকটা পদস্থ, সম্পর্ক হইলে অনেক কাম বাগায় নিতে পারমু, বলে না বলে না? হ্যাঁ বলে, সত্য তো না মিথ্যা? হ্যাঁ, এই জন্যই তো দৌড়ায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তাহলে এটা কেন বোঝেন না? সব বান্ডার আল্লাহর কাছে, আল্লাহ তো বলে ইন্দানা খাজাইন, সব বান্ডার আমাদের কাছে, সব বান্ডার আমাদের কাছে। কয়দিন ধরে তো খালি আবহাওয়া অফিস বলতেছে টানা বৃষ্টি হইব, বৃষ্টি হইব, কি 2-3 দিন ধরে বৃষ্টির ফোঁটা দেখতেছেন নাকি? আজকে 3-4 দিন ধরে তো মিডিয়া বলতেছে টানা বৃষ্টি হবে, ঠিক না? মেঘ আসে, আইসা কয় আসমু, আবার টাটা দিয়া চলে যায়, ঠিক না? এদিক দিয়া মিডিয়ারা ছড়ায় দেয় টানা বৃষ্টি হইব, ঠিক না? মেঘ আয়া বলে কয় হমু টানা, এরা যখন ছড়ায় দেয় আবার উইরা জায়গা কয় না হমু না, হইতেছে বৃষ্টি? কার কাছে বৃষ্টির ভান্ডার? সব ভান্ডার কার কাছে? পদস্থ মানুষের সাথে সম্পর্ক করার জন্য যদি এই নিশানিয়া দৌড়াইতে পারেন যে ওনার সাথে সম্পর্ক হলে অনেক কাম বাগায় নেওয়া যাবে, ঠিক না? এটা যদি বোঝেন, তাহলে এটা বোঝেন না কেন? সব ভান্ডার আল্লাহর কাছে, আল্লাহ তো বলে ইন্দানা খাজা, সব ভান্ডার কার কাছে? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কার কাছে ভান্ডার?
কোরআন তো ইন্দানা খাজাইন, কোরআন বলতেছে সব ভাণ্ডার আমাদের কাছে। নুনাজ্জিলুহা বিকাদারি মালুম, সম্পর্ক হইলে দিমু নাইলে দিমু না, সম্পর্ক হইলে নাইলে নাইলে সম্পর্ক হইলে না হইলে দিমু না, কানলেও দিমু না, কানলেও কি আপনারা কান্দেন না, এখন না কান্দেন না, ফিলিস্তিনের জন্য কম মানুষ কান্দে, নিজুম বানাইতে হবে, আওয়াজহীন। এটা কোরআনের হুকুম, আনসিতু, বিলকুল চুপচাপ, যেন কোনো আওয়াজ না হয়। এইভাবে শুনব তো ইনশাআল্লাহ। যত বেশি এইভাবে শুনব তত বেশি লাভবান হব। যা হোক, কথা শুরু করা যাক। গরমের পরিবেশের ভিতরে দীর্ঘক্ষণ কথা বলা, আবার 8:30 জামাতও, কথা লম্বা হবে না। কিন্তু বিশ্বাস, যদি দুটা জিনিসকে পুরা করে শুনেন, এক তো হলো পরিবেশ নির্জুম, দ্বিতীয় হলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, তাহলে আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে। মানুষ স্বভাবগতভাবে সম্পর্কহীন থাকতে পারে না, মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না। ছোটর বড়র সাথে সম্পর্ক, বড় এর চেয়ে বড়র সাথে সম্পর্ক, ধনী গরিব ধনীর সাথে সম্পর্ক, নারী পুরুষের সাথে সম্পর্ক, পুরুষ নারীর সাথে সম্পর্ক, সম্পর্কহীন মানুষ দুনিয়াতে থাকতে পারে না। মনে হয় বুঝাইতে পারি না, কি সম্পর্ক ছাড়া কেউ আছে না, থাকা যায়? ছেলে সন্তান মা বাবার সাথে, মা বাবা ছেলে সন্তানের সাথে, যেই মানুষই হোক, কারো না কারো সম্পর্কের মাধ্যমেই তো আসছে, ঠিক না? তো মানুষ দুনিয়াতে সম্পর্কহীন থাকতে পারে না। জানোয়ার থাকতে পারে কিন্তু মানুষ না, মানুষকে সম্পর্ক নিয়েই থাকতে হবে। আর মানুষ সম্পর্ককে পছন্দও করে, মানুষ সম্পর্ককে করে না, না করে না? হাজারো সম্পর্ক দুনিয়াতে আমাদের মাঝে, ঠিক না? সত্য তো, বুঝাইতে পারতেছি? আমাদের মাঝে হাজারো সম্পর্ক, আবার কিছু কিছু ক্ষেত্র আছে সম্পর্কের জন্য লালায়িত। যেমন গরিব ধনীর সাথে সম্পর্ক করার জন্য লালায়িত, পদস্থদের সাথে পদহীন মানুষ সম্পর্কর জন্য লালায়িত। আরেকটা বলেই দিই, ঠিক না? যুবকরা দেখেন না, একদলের সাথে সম্পর্ক করার জন্য সারা বৎসর অপেক্ষা করে, যে 14 তারিখ কবে আসবে, সম্পর্কটা একটু নবায়ন কবে করা যাবে। মনে হয় বোঝেন না, বুড়া মানুষ তো করতে বুঝবেন, যারা বুঝার ওরা কিন্তু বুঝছে। তো মানুষ সম্পর্ককে পছন্দ করে, আর মানুষ সম্পর্কহীন থাকতে পারে না। একজন মানুষকে জেলখানা কেন বলে? এক জায়গায় আবদ্ধ, সম্পর্ক ছিন্ন, ঠিক না? এটার নামই তো জেলখানা, নাইলে কি রৌদ্রের ভিতরে চ্যাঙ্গুলা দিয়া রাখে নাকি? রাখে তো ঘরেই, ঠিক না? খাওয়ান তো 3 বেলা দেয়, ঠিক না? না দেয় না, দেয়? হ্যাঁ, ফ্রি খাওয়া, ফ্রি থাকা, তারপরে এটার জেলখানা কেন বলে? কেন না ওইখানে কোনো সম্পর্ক নাই, কি নাই?
একা একই থাকতে হয়, ঠিক না? এই জন্যই তো এটার নাম জেলখানা। তো মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু আসল কথায় আসি, আফসোস বেশি। যেই সম্পর্কগুলো মানুষ পছন্দ করে আর যেটির পিছনে সারা দিন দৌড়াইতে থাকে, যুবকরা দেখবেন সম্পর্ক গড়ার জন্য সারা দিন চ্যাট করতে থাকে, দেখে কোনো মতে একটু কটাইতে পারেনি। এরম আবার যুবতীরও করে, পদস্থদের পিছনে কত মানুষ সারাদিন ঘুরতে থাকে, যে দেখি ঘনিষ্ঠ কোনো সম্পর্ক করা যায় কি না। আর যদি সম্পর্ক হয়ে গেল তো দুই চারটা ছবি তুইলা। ছবি তো বোঝেন কি, এটা জানি কি কয়, সেলফি, ঠিক না? দুইটা একটা সেলফি তুলা যদি পোস্টার ছেড়া দিতে পারি, তাহলে মোটামুটি কিছু একটা কাম সাম হয়ে যাবে। তো মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, আবার সম্পর্কের পিছে লালায়িত, ঠিক না? কিন্তু এই দুনিয়ায় আমি এটা বুঝাইতে চাইতেছি না, এটা দিয়ে আরেকটা বুঝাইতে চাইতেছি। মানুষ যদিও সম্পর্ক ছাড়া থাকতে পারে না, সম্পর্কহীন থাকতে পারে না, সম্পর্কের পিছে লালায়িত। ঝগড়া ফাসাদ যদি একটু হয়েও যায় তো জোরাতালি দেওয়ার জন্য কত চেষ্টাই না হয়, মনে হয় বোঝেন না, ঠিক না? বিচার সালিস কত কিছু হয় না, কি দেওয়ার লেগা, জোড়া দেওয়ার জন্য, ঠিক না? মাঝে মাঝে হয় না, না হয় না? কোনটা বুঝেই বুঝছেন, স্বামী স্ত্রীর ঝগড়া হয় না মাঝে মাঝে, দুই ফ্যামিলির ঝগড়া হয়ে যায় না মাঝে মাঝে, তো জোড়াতালি দেওয়ার জন্য দৌড়ায় না, দৌড়ায় না? বোঝা গেল আমার কথা সত্য, মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, আর সম্পর্ককে বহুত ভালোবাসে, এই জন্যই সম্পর্ক গড়ার জন্য মানুষ লালায়িত। কিন্তু যে সম্পর্কের কথা এতক্ষণ বললাম এটা ক্ষণস্থায়ী, এই জন্যই মরতে দেরি, এগুলা ছিন্ন হইতে দেরি হয় না, মরার সাথে সাথে এই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কবরস্থান যত কাছেই থাকুক, বাড়ির আঙ্গিনাই থাকুক, কিন্তু বেশি সময় এরকম হয় যে দাঁড়ায়া দুই মিনিট মাথার কাছে দাঁড়ায়া বাবাকে কিছু কইরা নগদ নগদ ওই কবরে দেওয়ার সুযোগ খুব কমই হয়, খুব কমই হয়। আবারও বলতেছি, ভালো মতে শোনেন, কিন্তু কথা লম্বা হবে না, আটটার ভিতরে শেষ। মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, সম্পর্ক গড়া বহুত ভালোবাসে, এই জন্যই মানুষ সম্পর্কের পিছে লালায়িত। কিন্তু এই সম্পর্ক যেগুলার কথা বললাম, এটা মরতে দেরি, এই সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না, মরার সাথে সাথে ছিন্ন, কবর পর্যন্ত হয়তো থাকতে পারে, কবর দেওয়া পর্যন্ত এই সম্পর্কের পরিচয় থাকবে, কবর দিতে দেরি, সম্পর্ক বলতে দেরি করবে না, বলতে দেরি করবে না, এটা চিরসত্য, চিরসত্য। কবর দিতে দেরি, বাঁধতে দেরি করবে না। কুরআন তো বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এটা তো কিয়ামতের চিত্র বলে উলামায়ে কেরাম। কেউ কারো হাতে ধরা দিবে না, কেউ কারো পরিচয় দিবে না,
কেউ কারো সম্পর্কের কথা উচ্চারণও করবে না। কিন্তু আমি তো দুনিয়ায় চিত্র দেখাইতেছি, কবর দিতে দেরি ভাগতে দেরি করবে না, কয়েকদিন চাইতে দেরি বলতে দেরি করবে না। একজনও কিন্তু এখানে নাই, দাড়ি পাকাও আছে দাড়ি কাঁচাও আছে, একজনও নাই যে ডেলি সকালে সূর্য উঠার পরে মার নামে এক টাকা বাপের নামে এক টাকা দান করার পরে দিন শুরু করে, এরকম একজনও এখানে নেই। এক বুড়াও নাই এক জোয়ানও নাই। যদি সম্পর্ক থাকতো তাহলে ভাবতো যে মা বাবা যদি জীবিত থাকতো তাহলে মাসে কত খাইত, কত খরচ হইত। আমি তো ডেলি দুইজনের নামে দুই টাকা দিব, মাসে ষাট টাকা দিব, তাইলে এই অভ্যাসটা করতো যে আমি ডেলি এক টাকা তার নামে দান করব, তারপরে আমি দিন শুরু করব, কর্ম শুরু করব, এর আগে আমি শুরু করব না 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 না। রাগ পেয়ে গেলেন মনে হয় ঠিক না? কেউ নাই, অথচ বাপদাদার সম্পত্তি দিয়ে আপনি এই এলাকার জমিদার, চাই এক কাঠা হোক জমিদার তো, কি এক কাঠার মালিক কি জমিদার না? কি জমিদার খালি ঈশা খাই ছিল নাকি? যার কাছে এক কাঠা আছে এক শতাংশ সেও জমিদার, জমিনের মালিক ঠিক না? কে বানায় দিয়ে গেছে? বাপদাদা ঠিক না? কিন্তু এক টাকা তো দেন না। আচ্ছা বাদ দিলাম, এটা বলবেন এটাতে তো টাকা খরচ হয়, মাসে ষাট টাকা চলে যাবে ডেলি দুই টাকা দিলে। আচ্ছা টাকা বাদ দিলাম, প্রতিদিন মা বাবার নামে দুই রাকাত নফল নামাজ পড়েন, এর মতো একজন নেই। ওই শেষ মাথায় একজন আছে, হেও মনে আমার ওয়াজ শোনার পরে শুরু করছে, ডেলি তো দুই রাকাত মা বাবার জন্য পড়া দরকার নফল, তাইলে না বুঝতাম যে আপনি মা বাবাকে স্মরণ রাখছেন। দুনিয়ায় থাকতে আপনার কামাইয়ের দিকে মা বাবা যতটুকু তাকায় না ছিল, যতটুক না থাকতেন, যদি বেঁচা থাকতেন তা আপনার ডাল রুটি বাসস্থানের দিকে যতটুক তাকায় না থাকতেন, এর চেয়ে কুঠি গুণ বেশি এই কবর আলারা আপন জনের দিকে তাকায় আছে, এর চেয়ে কুঠি গুণ, এটাও আমি কম বলছি, হাজার কুঠি গুণ বেশি তাকায় আছে এরা। যে আমাদের আপনজনরা ডেলি আমাদেরকে কিছু কইরা দেয় কিনা বলেন, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আমি ভুল বলতেছি না ঠিক বলতেছি? কোটি গুণ বেশি তাকায় আছে কবর আলারা আপনজনের দিকে, ছেলে পেলের দিকে, মেয়ের দিকে, ভাই বেরাদরের দিকে, আত্মীয় স্বজনের দিকে, প্রতিবেশীর দিকে তাকায় আছে, যারা আমাদের জন্য ডেলি কিছু কইরা পাঠায় কিনা। কিন্তু দুই রাকাত নামাজ তো ডেলি পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, সম্পর্ক করা যদিও ভালোবাসি, আর মানুষের সম্পর্ক স্বভাব, সম্পর্কহীন মানুষ বাস করতে পারে না, কিন্তু মরতে দেরি, এই সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। কিন্তু আমার আলোচনা এই সম্পর্ক নিয়েও না, আমার আলোচনা ওই সম্পর্ক নিয়ে যে কমসে কম মুসলমানের শিক্ষা উচিত ছিল, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমান বানাইছেন। আপনি মুসলমান কার ইচ্ছায়? আপনার ইচ্ছায়? কার ইচ্ছায়? আরে বলেন না, আল্লাহ বলতে এত দ্বিধা করেন কেন? আল্লাহ বললে ক্ষতি হবে? আল্লাহ বললে আপনি চল্লিশ নেকি পাবেন, যতবার বলবেন চল্লিশ, যতবার বলবেন চল্লিশ, যতবার বলবেন চল্লিশ, কমসে কম চল্লিশ। না আল্লাহ চার অক্ষর, কয় অক্ষর? চার অক্ষর হলো আল্লাহ,
প্রত্যেক অক্ষরে দশ নেকি, চার অক্ষরে কত? এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, আপনার কাছে তো চল্লিশটা আছে।